আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন এবং থাম্বনেল দেখে বুঝেই আপনারা ক্লিকটা করছেন। আজকে যে বিষয়টি সেটা হচ্ছে ডিএমপিটি, ডাইমিথাইল প্রোপিওথেটিন, যেটা বর্তমান ফেসবুকে একটা ট্রেন্ডিং বিষয় শুধু অ্যাংলারদের মাঝে। তো আসলে এই ডিএমপিটিটা আসলে কি, কেন ব্যবহার করা হয়, কেনই বা তৈরি করা হয়েছিল, আর এটা ব্যবহারে কোনো সতর্কতা আছে কি না, এটা ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা আছে কি না, সব কিছু আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো আমার অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আরেকটি কথা বলে নেই, সেটা হচ্ছে যারা বিক্রেতা আছেন এবং যারা ক্রেতা আছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা পজিটিভভাবে নেবেন। কারণ হলো যে অনেকেই হয়তো মনে করতে পারেন যে এই ভিডিওটা হয়তো এই ডিএমপিটির উপরে একটা প্রভাব বিস্তার করবে বা করছে, এরকম হতে পারে। তো অবশ্যই আমি যেভাবে এক্সপ্লেন করব অবশ্যই এটা কোনো প্রভাব বিস্তার করবে না, বরং আরও আপনাদের মাঝে যে উপকারটা হবে সেটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কোনো ধরনের বাক বিতর্ক হবে না। আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নেই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ হলো এই চ্যানেল থেকে আপনারা যে তথ্যগুলো পাবেন 100% অথেন্টিক তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। আসলে ডিএমপিটিটা কি, তো আমি স্টেপ বাই স্টেপ বলবো, কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ডিএমপিটিটা হচ্ছে ডাইমিথাইল প্রোপিওথেটিন, এটা একটা রাসায়নিক যৌগ। এখন বলবেন যে যৌগটা কি, এক বা একাধিক রাসায়নিক পদার্থের মিশ্রণ, এটাকেই মূলত রাসায়নিক যৌগ বলে। তো সবচেয়ে শক্তিশালী আকর্ষক হিসেবে এই ডিএমপিটিটা কাজ করে। ডিএমপিটিটা হচ্ছে জল দ্রবণের হরমোন হিসেবেও কাজ করে। এটার আবার প্রস্তাবিত ব্যবহার আছে, এই ব্যবহারের উপরে করা যাবে না, করলে পরে আপনার বিপরীত ক্রিয়া হবে। 0.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত আপনারা প্রত্যেক লিটার বা কেজিতে ব্যবহার করতে পারবেন, আর মাত্রা অতিরিক্ত ব্যবহারে এর বিপরীত ক্রিয়া ঘটতে পারে বা ঘটবে। তো যাই হোক, এর কিছু সতর্কতা আছে। সতর্কতা হচ্ছে আপনাকে সর্বদা গ্লাভস পরে নিতে হবে, তারপরে গন্ধ বা শ্বাস নেওয়া যাবে না এবং চোখের কাছে নেওয়া যাবে না, পোষা প্রাণী বা শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। এটি একটি ক্ষতিকারক পদার্থ যা মাছ বা প্রাণীকে খাওয়ানো সম্পূর্ণ নিষেধ। এটি মূলত কিসের জন্য ব্যবহার করা হয় বা কিসের জন্য তৈরি করা হয়েছে, এক্স্যাক্ট কাদেরকে টার্গেট করে এটা তৈরি করা হয়েছে? মূলত এটি তৈরি করা হয়েছে জাপানিজরা, ওই থাইল্যান্ডের যারা চিংড়ি চাষিরা ছিল তাদের বেডে ব্যবহার করার জন্য মূলত এটি তৈরি করা হয়েছে। আর এটা ব্যবহারের যে উপকারিতাটা তারা পেত সেটা হচ্ছে ক্রাস্টেসিয়াদের আকৃষ্ট করার জন্য এটা তৈরি করা হয়। তো ক্রাস্টেসিয়া কি, ক্রাস্টেসিয়া হচ্ছে আপনার বিভিন্ন জলজ উদ্ভিদ বা প্রাণী, এগুলোকে আকৃষ্ট করার জন্য এবং এদের বৃদ্ধি ঘটানোর জন্য বেসিক্যালি এটাকে টার্গেট করে মূলত তারা তৈরি করে থাকে। এবং এটা আরও যে যে পারপাসে ইউজ হয় সেটা হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে এবং বহনের পরিবহনের জন্য। যখন মাছকে পরিবহনের জন্য মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় তখন এটা পানিতে 0.5 গ্রাম আকারে এটা একটা মিশ্রণ তৈরি করে ওইখানে নিয়ে যাওয়া হয়, এবং এগুলো ইউজ করা হতো অ্যাকুয়াকালচারে। তো অবশ্যই অ্যাকুয়াকালচার সম্বন্ধে আপনারা জেনে নিতে পারবেন ইচ্ছা হলে, এত কিছু জানার দরকার নেই, মূল বিষয়টি যা সেটাই আমি আপনাদেরকে বোঝাবো। তো যাই হোক, এই হচ্ছে ডিএমপিটির প্রধান কাজ। এখন এটাকে কিছু অ্যাংলাররা বা কার্ভ ফিশিং যারা করে তারা এটাকে কার্ভ ফিশিং হিসেবে তারা কিছুদিন ট্রায়াল দিল। দেওয়ার পরে যা হলো, তারা কেউ কেউ ভালো রেজাল্ট পেলো, কেউ কেউ খারাপ রেজাল্ট হলো। অর্থাৎ এটা যে আসলে মূল এক্স্যাক্ট যে ভালোভাবে কাজ করে এটার কোনো মানে নির্ভরযোগ্য তথ্য আমি পাইনি, কারণ এটা শুধু বাংলাদেশে না, এটা বাহিরেও একটা বিতর্কিত প্রোডাক্ট। এই ইউই হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড, সাধারণ মানুষের জন্য বা সাধারণ জনগণের জন্য সবচেয়ে ট্রাস্টেড একটা সংস্থা। তারা এই ডিএমপিটিটাকে নিষিদ্ধ ঘোষণা করছে, এটা মাছ বা প্রাণীজাতীয়দের খাওয়া সাধারণভাবে নিষেধ। তো যাই হোক, এটা তারা নিষেধ করছে। আর এটা নিষেধ করার কারণ, তারা এখানে হয়তো কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাবে বা প্রাকৃতিক বিপর্যয় হবে, এই ধরনের কোনো কিছু মাথায় রেখে তারা মূলত এটাকে নিষিদ্ধ করছে। তো যার কারণে এটা আরও বিতর্কিত প্রোডাক্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে যারা সেলার আছে তারা এখানে কিন্তু কিছু সতর্কতাও এখানে দিয়ে দিছে, এবং মাস্কে খাওয়ানো যাবে না তারাও এটা বলে দিছে, এটা অন্যভাবে ইউজ করতে হবে বা আপনার 100-এর উপরে সেন্টিগ্রেড একটা তাপমাত্রায় আপনাকে এটা বাষ্পীয় করে তারপরে এটা ব্যবহার করার কথা বলছে।
অর্থাৎ এইভাবে ব্যবহার করে আপনারা হয়তো কার্প ফিশিং টেস্ট করতে পারেন। তো আমি বলবো না যে আপনারা নেন না, এটা খারাপ জিনিস, এটা আমি বলবো না, কারণ এটা আপনারা নিয়ে হয়তো টেস্ট করে দেখতে পারেন, কারণ অনেকেই হয়তো সফল হয়েছে, অনেকে হয় নাই। এখানে আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যখন নদীতে মাছ ধরতে যাই তখন দেখা যায় যে মাছ আমাদের একদিন তো ভালো ধরতেছে, আবার একদিন দেখা যাচ্ছে যে মাছ ধরতেছে না, সেম টোপ সেম সব কিছুই, ওই দিন আবার মাছ ধরতেছে না। তো এই বিষয়টা হয়তো যারা সফলতা পাইছে এটার বিষয়ে, এটার উপরে, ডিএমপিটিটার উপরে, তাদের বিষয়েও এরকম হইতে পারে, এটাও একটা স্বাভাবিক বিষয়। যেমন আমি ধরেন যে যখন মাছ ধরতে যাই তখন হয়তো ডিম রুটিতে আমি আর একটা জিনিস ব্যবহার করে থাকি, সেটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, সেটা হচ্ছে মাছরণ কর্মকারে সাদা পোলাওটা আমি ইউজ করে থাকি। তো এটা ইউজ করলে আমি যে প্রত্যেক দিন মাছ পাই তা কিন্তু না, হয়তো একদিন ভালো হিট হয় আর একদিন কিছুই পাই না, এরকম কিন্তু হয়। অর্থাৎ আমি কিন্তু নির্ভরযোগ্যভাবে বলতে পারতেছি না যে ওইটার কারণে আমার ওই দিন এত মাছ ধরছে, আমি তো পরের দিন ওইটা ইউজ করলাম কিন্তু ধরল না কেন। এখানে অনেক প্রাকৃতিক বিষয় টিষয় আছে, অর্থাৎ এত মাথা ঘামানোর কিছুই নেই, এটা আহামরি কোনো কিছু না, এটা আপনারা নিলে নিজেরা টেস্ট করে দেখতে পারেন। আর যারা মূলত এটার অ্যাড দিচ্ছেন 100% 99% কাজ করতেছে এই ধরনের কথা বলতেছেন, এটা বলেন না, এটা না বলে আপনারা সাধারণভাবে অ্যাডভাইস করেন, এতে তারা আগ্রহী হলে নেবে, না হলে নাই। আর আগ্রহী হয়ে নিয়ে তারা এটা টেস্ট করলে, কেউ ভালো রেজাল্ট পাইলে অবশ্যই তারা ভালো ফিডব্যাক আপনাকে দেবে, আর ভালো রেজাল্ট না পাইলে এটা নিয়ে তো দেখি অনেক কিছুই, অনেক কথাবার্তা হয় বা বাজে কমেন্ট টমেন্টও হয়। তো এগুলোর দরকার নেই, সরাসরি চটকদারি অ্যাড না দিয়ে আপনারা সিম্পলিভাবে বা ওনাদের বলে দেবেন যে আপনারা দেখে নেন বা শুনে নেন, আপনারা জেনে নেন, জানার অপশন আছে, জানতে আপনি যদি এই বিষয়টা জানতে চান তো জানার অনেকগুলো অপশন আছে, আপনি জানতে পারবেন এই প্রোডাক্টটা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন। তারপরে এই ডিএমপিটিটা আর একটা কাজেও ব্যবহার হয়, সেটা হচ্ছে আপনার সমুদ্রের স্বাদ পাওয়ানোর জন্য, মাছকে সমুদ্রের স্বাদ পাওয়ানোর জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তো এটা চিংড়ি এবং এই যে ক্রাস্টেসিয়া জাতীয়র জন্যই মূলত এটা তৈরি করা। তারপরে এই কার্প ফিশাররা বা কার্প অ্যাংলাররা এরা তারা তাদের বেটের সাথে ব্যবহার করে মাছকে আকৃষ্ট করার জন্য মূলত ব্যবহার করে। আর এটা কিন্তু ঠান্ডা পানি তো অবশ্যই কাজ করবে না, এটা হচ্ছে যখন পানির তাপমাত্রা বেশি থাকে ওই সময়ে কাজ করলেও করতে পারে। তারপরেও আমি ওই গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলতে পারবো না, আপনাদের যে গ্যারান্টি দেবো যে ভাই গরমের সময় অবশ্যই ভালো কাজ করবে এটা আমি দিতে পারবো না, কারণ এইসব প্রোডাক্ট যেহেতু বহির্বিশ্বেও বিতর্কিত, অর্থাৎ এসব প্রোডাক্ট কতটুকু কাজ করবে সেটা আমার সেটা অবশ্যই আমি বলতে পারতেছি না। তো যাই হোক, এটা অবশ্যই নেগেটিভভাবে আপনারা কেউ নেবেন না, যারা সেলার আছেন তারাও না, কারণ এখানে আমি যে তথ্যগুলো দিলাম আপনারা ইচ্ছা করলে এই তথ্যগুলো ঘাটাঘাটি করে দেখতে পারেন যে এখানে এক্স্যাক্ট তথ্য দেওয়া আছে না কোনো ভুল তথ্য আমি দিয়ে রাখছি, অবশ্যই আপনারা দেখতে পারেন। তো যাই হোক, মূলত এই ডিএমপিটিটা নিয়ে অনেক কথাবার্তা চলছিল, যার কারণে মূলত আমার এই ভিডিওটি করা। আর এর মধ্যে আরও অনেক বিষয় টিষয় আছে যেগুলো নিয়ে এত কথা বলার কিছুই নেই, এটা জাস্ট যে বেসিক বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। আর অবশ্যই এটা একটা রাসায়নিক পদার্থ, এটা কিন্তু আমি আপনাদের বললাম এটা একটা রাসায়নিক যৌগ, এটা তৈরি করা হয়েছে জাস্ট মাছকে খাবারের প্রতি আকৃষ্ট করার জন্য। এবং এটা বেশি আয়তন যে পুকুরগুলো সেগুলোতে কতটুকু কাজ করবে জানি না, এটা মূলত যেখানে খামার, মাছের খামার, ওইখানে মূলত এগুলো ভালো কাজ করে। আর আসলে নদীতে বা কীরকম কাজ করবে, বড় বড় পুকুরে কীরকম কাজ করবে সে বিষয়টা আমি বলতে পারবো না, এটা সম্বন্ধে আমার অতটুকু ধারণা নেই বা ধারণা দেওয়াও নেই, কারণ এটা আমি ব্যবহারও করিনি, জাস্ট সঠিকটা আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা ব্যবহার করবেন কি করবেন না। সবার কাছে অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটা দ্বারা কেউ কষ্ট লেগে থাকে যে ভিডিওটা দেওয়ার কারণে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো তথ্য আমি মনে করি এখানে কোনো ভুল তথ্য দেয়া নেই, কারণ আমি সঠিকভাবে যাচাই বাছাই করেই তারপরেই আমি এই ভিডিওটা তৈরি করছি। তো তারপরেও যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।